ঠাকুর মশাই, কাজ হবে তো? কেন রে, তোর বিশ্বাস হচ্ছে না? আগের বারের বানগুলোকে সব ভুলে গেলি নাকি? না না, কি যে বলেন ঠাকুর মশাই, আসলে এবারেরটার বয়সটা একেবারে কম, এখনো 25 হয়নি। তারপর ওই বুড়োর আবার এই কচি মেয়েটাতে বড্ড বেশি মজে আছে, তাই ভয় হচ্ছে। তুই কিচ্ছুটি চিন্তা করিস না, এবারে যে বানটা সেটা আগের থেকে আরো বেশি শক্তিশালী। তবে আমার ভেটগুলো যেন বজায় থাকে, নইলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যখন বলে দিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই। আর এইবারের ভেট পাবেন আগামী কালকের মধ্যে, অমাবস্যার আগে। আজ ঠাকুরমশাই এবারে আমি আসি, নইলে ওদিকে সন্দেহ করবে। সন্ধে থেকেই অবিরাম বর্ষণধারায় ক্ষণিক বিরতি হয়েছে। ঠিক এই সুযোগের অপেক্ষায় যেন ছিল পশ্চিম আকাশের চাঁদ, তাই মেঘের আড়াল থেকেই নিজের উজ্জ্বল আলো বিচ্ছুরণের সুযোগ ছাড়তে কোনো মতেই রাজি নয় সে। গ্রামের এই উত্তর পশ্চিম প্রান্তে নদীর ধারেই পুরনো শ্মশানটা, সেখানকার ভাঙা কালী মন্দির থেকে বেরিয়ে এলো এক অবগুণ্ঠিতা মহিলা। ঘোমটার আড়াল থেকেই চারিদিকটা একবার সন্তর্পণে দেখে নিয়ে পা বাড়ালো সে নিজের বাড়ির উদ্দেশ্যে। সেনবাড়িতে আজ সকাল থেকেই সাজো সাজো রব। গোটা বাড়িটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে যে অসময়ের দীপাবলি উদযাপন করা হচ্ছে। অবশ্য হবে নাই বা কেন, বাড়ির মেয়ের বিয়ে হবে আজ। যদিও হবু পাত্রের বয়স পাত্রীর বয়সের প্রায় দ্বিগুণ, তার উপর আবার বিপত্নী, অবশ্য তাতে কিছু যায় আসে না সেনবাড়ির কর্তা রাধারমণ সেনের। তাদের বাড়িতে যেচে এসে সম্বন্ধ নিয়ে এসেছিলেন স্বয়ং লক্ষ্মীনারায়ণপুরের জমিদার সুশোভন ভট্টাচার্য মহাশয়। এরকম একটা সুযোগ কি কেউ হাতছাড়া করে? একেই পাত্রীর গায়ের রং শ্যামবর্ণ হলেও ভূমুখশ্রী এবং সুকেশী সম্পন্না কাজললতাকে এক প্রকার গলগ্রহই মনে করেন সেন মহাশয়। দিদি জামাইবাবুর মৃত্যুর পর এক প্রকার বাধ্য হয়েই ভাগ্নিকে নিজের কাছে এনে রাখতে হয়েছিল ওনাকে। গত 9 বছর ধরে অত্যন্ত অনিচ্ছা সহকারে এই দায়িত্ব পালন করেছেন উনি। শুধু তাই নয়, সেন মহাশয়ের স্ত্রী বিমলা দেবীর চোখের বালি এই ভাগ্নি। গত 9 বছর ধরে উঠতে বসতে অমানসিক অত্যাচার চালিয়ে গেছেন মেয়েটির ওপর। কিন্তু তারপরেও নিত্য নৈমিত্তিক লাঞ্ছনা গঞ্জনা সত্ত্বেও মুখে কুলুপ এঁটে নীরবে কাজ করে গেছে কাজললতা। পিতৃমাতৃহীন মেয়েটি সেই কোন ছোটবেলা থেকেই এই মামা বাড়িতে মানুষ। একবার নিজের শখের কারণে মামা তো দিদির কাজল পড়তে গিয়ে চূড়ান্ত লাঠি ঝেঁটা খাওয়ার উপক্রম হয়েছিল তার। সেই দিন প্রথম সে টের পেয়েছিল রক্তের সম্পর্কের থেকেও বড় হলো নারীর টান, আর সেটা কেবল থাকে নিজের পিতামাতার সঙ্গেই। কোনোদিন ভর পেটে খাওয়া জোটা ছিল ওর কাছে স্বপ্নের মতো। তার উপরে বয়ঃসন্ধির সময়ের তীব্র যন্ত্রণাময় দিনগুলোতেও রান্না করা, জামাকাপড় কাচার মতো অমানসিক কাজ করতে হয়েছে তাকে। তাই এই সংসার, এই মামা বাড়ি ছিল তার কাছে কেবলমাত্র রাতটুকু গুঁজবার ঠাঁই, এছাড়া আর কিছুই না। শুধু তাই নয়, অল্পতেই ঠান্ডা লাগার ধাত আছে কাজলের। কিন্তু সব জেনেও বিমলা দেবী শীতের ভোরেও মেয়েটাকে পুকুরে পাঠিয়ে কাঁথা ধোয়া থেকে শুরু করে ঘরের নিত্য নৈমিত্তিক কাজ করিয়েছেন দুমুঠো ভাতের বিনিময়ে। সবার আগে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে আগের দিনের বাসি বাসনকোসন ধুয়ে ফেলা, তারপরে পুকুরে নিয়ে এসে ঘরের মন্দিরের জন্য ফুল তোলা, গোপালকে সাজানো থেকে শুরু করে পূজোর যাবতীয় আয়োজন করার দায়িত্ব ছিল তার উপরেই। এরপরে আনাজ কেটে সেনবাড়ির এতজন লোকের জন্য রান্না করার গুরু দায়িত্বও ছিল তার উপরে ন্যস্ত। এত কাজের পরেও তার খাওয়া জুটত সবার শেষে বাড়ির চাকরদের সাথে। তার উপরে গায়ের রং চাপা বলে অনবরত কথা শুনতে হতো। তাকে মানে মানে বিয়ে দিয়ে দিতে পারলে বেঁচে যেত সেনগিন্নি, কিন্তু প্রতিবারই মেয়ের গায়ের রঙের দোহাই দিয়ে পাত্রপক্ষ মোটা অঙ্কের পণ দাবি করে বসত, আর পরের মেয়ের জন্য এক পয়সা দিতেও রাজি নয় সেনগিন্নি। তাই তার কাছে গলার কাঁটার মতো ফুটে থাকত কাজল।
তাই প্রথম যেদিন সে জানতে পেরেছিল তার থেকে দ্বিগুণ বয়সী বিপত্নিক জমিদারের সাথে বিয়ে ঠিক করেছে তার মামা, সেদিন মনের গোপন প্রকোষ্ঠে ব্যথা উঠেছিল ঠিকই, কিন্তু পরমুহূর্তেই বুঝতে পেরেছিল মানুষের জীবন চালনা করে স্বয়ং ভগবান। সুতরাং তার উপর দিয়ে কারোর যাওয়ার ক্ষমতা কোনো দিন ছিল না আর ভবিষ্যতেও হবে না। হয়তো বিধাতা এটাই চেয়েছেন যে সে পরবর্তীকালে জমিদার গিন্নি হবে, তাই হয়তো প্রথম জীবনে তার উপরে এত পরীক্ষা করেছেন। আসলে তার পরীক্ষা যে মানুষকে আরও মানসিকভাবে শক্ত করে তোলে। ভগবানের এই সরল অথচ কঠিন আপ্তবাক্য বুঝতে পেরেই সেদিন কাজলের ঠোঁটের কোনায় ফুটে উঠেছিল এক টুকরো হাসির রেখা। অবশ্য তার মামা বাড়িতে এই বিয়ে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের বহর দিনের পর দিন বেড়ে গেলেও তাকে কেউ এক চুলো নড়াতে পারেনি। বিকেলবেলায় কোণে সাজানোর সময় চলল আরেক প্রস্থ গঞ্জনার পালা। তার বারণ সত্ত্বেও মামির নির্দেশে অত্যাধিক পরিমাণে স্নো লাগিয়ে অস্বাভাবিক রকমের ফর্সা করিয়ে লোকসমক্ষে হাসানোর চেষ্টা করা হয়। নীরবে মামির এই অত্যাচার শেষবারের জন্য সহ্য করে নেয় কাজল। সন্ধে হতে না হতেই শোনা গেল বর এসেছে, বর এসেছে বলে উৎসাহের চিৎকার। পাত্রের মামি বিমলা দেবী বরণ ডালা হাতে নিয়ে এগিয়ে গেলেন পাত্ররূপী জমিদারবাবুকে বরণ করার জন্য। এদিকে টোপর মাথায় তসরের পাঞ্জাবি আর ধুতিতে চল্লিশোর্ধ জমিদারবাবুকে দেখে সেনগিন্নি হাসি মুখে বরণ করতে লাগলেন। দ্রুত বরযাত্রীর আদর সৎকার করতে লেগে গেল সেন বাড়ির ছেলেরা। বরযাত্রীর দল কবজি ডুবিয়ে খেতে বসে পড়ল, আর লগ্নে দেরি হচ্ছে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই জমিদারবাবুকে বসিয়ে দেওয়া হলো ছাদনা তলায়। সাথে সাথেই পুরোহিত মশাই শুরু করলেন বিয়ের মন্ত্রোচ্চারণ। অতঃপর শুভদৃষ্টির জন্য পুরোহিত মহাশয় কনেকে ছাদনাতলায় আনবার জন্য অনুরোধ করলেন। ততক্ষণে পাটের কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে জমিদারবাবুকে। সেই সময় পান পাতায় মুখ ঢেকে সেখানে উপস্থিত হলো কাজললতা। পাটের বস্ত্র ঢাকা থাকায় সবটা পরিষ্কার দেখা না গেলেও কাজলের চোখ দুটি দেখে আবার মোহিত হয়ে গেলেন জমিদারবাবু। এত রূপ আর তাতে লেগে থাকা এত স্নিগ্ধতা রয়েছে মেয়েটির মধ্যে। শুভদৃষ্টি সম্পন্ন হল, তারপরে মালা বদল হল। পুরোহিত মহাশয়ের গাঁটছড়া বাঁধার সাথে সাথেই অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরল তারা। বিয়ের পর বাসর বসলেও তেমন একটা জমিয়ে তুলতে পারেনি কোনো পক্ষই। বরযাত্রীরা বেশিরভাগই কয়েক বালতি পাঁঠার মাংস আর রসগোল্লা খেয়েই এলিয়ে পড়েছে। বিয়ের শেষে বরবধূ খেতে বসেছে। মাছের বিশাল আকার মুড়ো চিবিয়ে সকলের প্রশংসা আদায় করে নেন জমিদারবাবু। ওদিকে কাজল তার স্নিগ্ধতা দিয়ে সকলের মন জয় করে ফেলেছে। বাসরে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু একমাত্র জেগে রইল কাজললতা। সে এখনো ভেবেই চলেছে যে এটা নির্ঘাত কোনো স্বপ্ন হবে। একটু পরে ঘুম ভাঙলেই মামি বিমলা দেবী তাকে বাসন মাজার জন্য পুকুরে পাঠাবে। সারা রাত সে জেগেই কাটিয়ে দিতে চায়। সকালবেলা বরযাত্রীর দল লুচি আর মিষ্টি সহযোগে জলযোগ করে ফিরে চলতে লাগলো জমিদার বাড়ির দিকে। ওদিকে আশীর্বাদ পর্ব শুরু হতেই বিমলা দেবীর সে কি কান্না! সেন মহাশয়ের স্ত্রীর আকস্মিক আচরণে রীতিমতো চমকে চোখ বড় বড় করে তাকাতেই বিমলা দেবী ওনার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আর সাথে সাথেই সেন মহাশয় মুখের মধ্যে ছদ্ম কান্না কান্না ভাব নিয়ে আসার দুঃসাহসিক কাজ করতে শুরু করলেন। ব্যাপার স্যাপার দেখে কাজলের মনের মধ্যে হাসি যেন গুলিয়ে গুলিয়ে আসতে চাইছিল, কিন্তু এই মুহূর্তে হেসে ফেললে স্বামী সহ আত্মীয় পরিজনদের সামনে নিজের সম্মান যে কতটা ভুলুণ্ঠিত হবে সেটা বুঝতে এতটুকু দেরি হয়নি ওর। তাই মাথা নিচু করেই শেষবারের জন্য মামিকে জড়িয়ে ধরল। এবারে পালকিতে উঠল নববধূ। জমিদারবাবু পত্নী সহ যাত্রা শুরু করলেন নিজের জমিদারির দিকে। যখন জমিদার বাড়ির সামনে পালকি নামল, তখন কাজল চিকটা সামান্য সরিয়ে দেখতে লাগলো তার শ্বশুর বাড়ি। বিশাল দালান সেজে উঠেছে আম পাতা দিয়ে তৈরি শেকল আর শোলার কদমে। এবারে কাজলকে অবাক করে দিয়ে পালকির ভেতরে হাত গলিয়ে দিল একটা অচেনা হাত, যার হাত ভর্তি সোনার গহনা আর শাঁখা পলা। কাজল সেই হাত ধরে নেমে এলো মাটিতে। সামনে দাঁড়িয়ে তার যা গিরিজাপালা। উনি ওর হাতে তুলে দিলেন একখানা বড় সীতাহার। এবারে জমিদারবাবু বলে উঠলেন,
গিরিজাওয়ালা, কাল থেকে কাজলের অনেক ধকল গেছে, ওকে এবারে উপরে নিয়ে যাও, ওর এখন বিশ্রাম দরকার। জমিদার বাবুর কথা শেষ হতেই গিরিজাবালা নীরবে মাথা নাড়িয়ে কাজলকে নিয়ে দোতলার ঘরের দিকে উঠতে লাগল। অবাক চোখে চতুর্দিকে তাকিয়ে দেখছিল কাজল, এমন রাজপ্রাসাদে কোনোদিন যে থাকতে পারবে সেটা কোনোদিনও ভাবতেই পারেনি। তার শেষ নটি বছর কেটেছে মামাবাড়ির একটা ছোট্ট কোণের মধ্যে, আর সেখান থেকে সোজা জমিদার বাড়ি। এই মুহূর্তে ও শুধু জমিদার গিন্নি নয়, এই বাড়ির কর্ত্রীও বটে। তবে গতকাল রাত্রে শুভদৃষ্টির সময় জমিদার বাবুর চোখে দেখেছিল সেই মুগ্ধতা যেটা এতদিন সে খুঁজে এসেছিল তার হবু স্বামীর মধ্যে। সে কথা মনে আসতেই নীরবে চোখ নামিয়ে ফেলল কাজল। এই মুহূর্তে তাকে যে ঘরটিতে আনা হয়েছে সেই ঘরের আকৃতি প্রায় ওর মামাবাড়ির বাড়িটার এক চতুর্থাংশের সমান। এই ঘরের ঠিক মাঝ বরাবর একটা মেহগনি কাঠের সুবিশাল পালঙ্ক। সেই কাঠের পালঙ্কের গায়ে নকশা দেখে কাজলের মুখ হাঁ হয়ে রইল। এত সুন্দর করে কেউ পালঙ্ক বানাতে পারে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি। চারিদিকে চোখ বোলাতেই নজরে এলো আসবাবপত্রে গোটা ঘরটা প্রায় ঠাসা হয়ে রয়েছে, সব কিছুতেই আভিজাত্যের নমুনা চুঁইয়ে পড়ছে যেন। আচমকা হিমশীতল বাতাস তার গায়ে এসে লাগতেই চমকে উঠল কাজল। এবারে সে দেখতে পেল পশ্চিম দিকের জানালাটা, সেদিকে এগিয়ে যেতেই দেখতে পেল পিছন দিকের আম জাম কাঁঠালের সুবিশাল বাগান আর তলতলে ভর্তি পুকুর। এত সুন্দর পরিবেশ দেখে কাজল অভিভূত হয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। রাতের বেলায় গিরিজাবালা এই ঘরে এসে বলে উঠল, বৌঠান, আজকে তো তোমাদের কাল রাত্রি, তাই আজকে রাত্রি যাপনের জন্য আমি তোমার সাথেই থাকব। তোমার কর্তা মশাই মানে আমার ভাসুর ঠাকুর রয়েছেন অতিথিশালায়। জমিদার বাবু অতিথিশালায় রয়েছেন, এটা শুনেই বুকের ভিতরটা ছ্যাঁদ করে উঠল কাজলের। এই বাড়ির কর্তা শেষে কিনা থাকবেন অতিথিশালায়, এ তো ভারী অন্যায়। ও সাথে সাথেই বলে উঠল, দিদি তুমি বরং ওনাকে বলো এখানে এসে থাকতে, আর আমি বরং অতিথিশালায় গিয়ে থাকি। অমন দেবতুল্য মানুষ নিজের বাড়িতে অতিথিশালায় থাকবেন সেটা শুনলে তো প্রজারা ছিছি করে উঠবে। না গো বৌঠান, সেটা হয় না। এই বাড়ির নিয়ম হলো কাল রাত্রির দিনে নতুন বউ ঘুমাবে তার স্বামীর ঘরে, আর স্বামী থাকবে অতিথিশালায়। আমাদের বেলাতেও তো তাই হয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? এমন অদ্ভুত নিয়ম তো আগে কখনো শুনিনি। আচ্ছা, আর কথা বলতে হবে না, এখন ঘুমিয়ে পড়ো, সকালবেলায় মেলা কাজ রয়েছে। এরপরেই ঘুমের অতলে হারিয়ে গেল গিরিজাবালা। স্বামীর বিছানায় প্রথমবার শোবার কারণে সে রীতিমতো শিহরিত হয়েছিল। কাজলের মতো অবহেলিত নিষ্পেষিত মেয়ের জীবনে এমন ঘটনা যে ঘটতে পারে এটা কোনো গল্প কথা ছাড়া সম্ভব নয় মনে হয়। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে কখন যে তার চোখের পাতা এক হয়ে গেছে খেয়ালই ছিল না। একটু বেশি রাতে ঘুমিয়েছিল বলে কাজলের ঘুম একটু বেলা অবধি রইল। সকালবেলায় যখন ওর ঘুম ভাঙল তখন দেখতে পেল ঘরের মধ্যে সে কেবল একাই রয়েছে। সে বিছানা পরিপাটি করে গুছিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে ওর যাও নেই এখানে যে এর পরে ওর কি করা উচিত সেটা বলে দেবে। এমন সময় দেখতে পেল গিরিজাবালা খানিকটা হন্তদন্ত হয়ে এদিকেই আসছে। তারপরে ওকে বলল, বৌঠান তুমি আমার সঙ্গে এসো, মেলা দেরি হয়ে গেছে, চলো স্নান সেরে তৈরি হবে, কুল দেবতার ভোগ রান্না করবে, আর অন্নকূট করতে হবে সকলের জন্য। তারপরে তাকে নিয়ে এগিয়ে যায় স্নান ঘরের দিকে। স্নানের পরে নিজের হাতে লাল রঙের বেনারসি শাড়ি আর সোনার গয়নায় সাজিয়ে দেয় গিরিজাবালা কাজলকে। এই সময় কাজলকে দেখে বাকি মহিলারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আলতা পরিয়ে দিতে আসে নাপিতের বউ, আলতা পরিয়ে দিতে সেও বলে ওঠে, কি সুন্দর বউ এনেছেন জমিদার বাবু, যেন সাক্ষাৎ শ্যামা মা, ওনার পায়ে যেন মা লক্ষ্মীর গড়ন, বৌদিমণির জন্যই জমিদারি আরো ফুলে ফেঁপে বাড়বে,
এই আমি বলে দিলুম। ঠিক এই সময়ে জমিদারবাবু নিজের ধুতির কোঁচা সামলে যাচ্ছিলেন সদরের দিকে। অন্দর মহলের দিকে চোখ পড়তেই দেখতে পেলেন কাজলকে। শুধু একটি বাড়ির দর্শনেই এই অসমবয়সী মানুষের মধ্যে প্রেম যেন আরও জমে উঠেছে। তার প্রতিফলন ঘটল জমিদারবাবুর ঠোঁটের কোণের মুচকি হাসিতে, আর কাজলের লাজুক মুখে দৃষ্টি নিজের দিকে নামিয়ে দিতে। দুপুরে কুলদেবতার ভোগ দিয়ে সকলকে অন্নকূট পাতে পাতে তুলে দেয় কাজল। সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আজ সে স্বামীর পাশে ভাত খেতে বসেছে। লজ্জায় রাঙা হয়ে যাওয়া কাজল কিছুই মুখে তুলতে পারছে না। এটা দেখে জমিদারবাবু তার কানের কাছে মুখ এনে খুব ক্ষীণস্বরে বললেন, না খেলে যে শরীর খারাপ হয়ে যাবে। স্বামীর প্রথম অনুরোধ শুনে কাজলের চোখের কোণটা জল চলে এসে যাওয়ায় টলটল করতে থাকল। ওর যে কোনোদিন বিয়ে হতে পারে এটাও ভাবতেই পারেনি। তার উপর দ্বিগুণ বয়সী স্বামী হওয়া নিয়ে লোকের নানান কটাক্ষ শুনে ওর মনটা তিতিবিরক্ত হয়ে পড়েছিল। সেই বিরক্তিটা নিমেষেই চলে গেল স্বামীর ভালোবাসা মেশানো সামান্য অনুরোধের মাধ্যমে। রাতের বেলায় আজকে সেই ঘরেই হবে রাত্রিযাপন। রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে কাঠের পালঙ্কটাকে সাজিয়ে একেবারে নতুনের মতন করে তোলা হয়েছে। গোটা ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে ফুলের সুবাস। তার সাথে পাল্লা দিয়ে মৃদু আলোয় গোটা ঘরটাকে আলাদা একটা মাদকতায় ভরিয়ে দিয়েছে। রজনীগন্ধা ফুলের মালাগুচ্ছ ঝুলছে করিবর্গা থেকে। লাল রঙের বেনারসি আর ভারী গয়নায় সেই ঘরে জানলার কাছে দাঁড়িয়ে বাগানটাকে দেখছিল কাজল। অপেক্ষায় রয়েছে তার প্রাণপ্রিয় মানুষটার জন্য। যদিও তার যা বলে গিয়েছে, জমিদারবাবুর নাকি বাইজি নাচ দেখার শখ আছে, তাই ওনার বিয়ে উপলক্ষে সেই লখনৌ থেকে ওখানকার সেরা বাইজিকে আনা হয়েছে। গোটা গ্রামের লোক নাকি আজকে সন্ধে থেকে ভিড় করে রয়েছে সেই নাচ দেখবার জন্য। এদিকে কাজলের ঘুমে চোখ ভারী হয়ে আসছে। জমিদারবাবুর সাথে প্রথম রাত্রিযাপনের এ এক অনন্ত অপেক্ষা, নানান ভাবনায় হারিয়ে গিয়েছিল সে। তাই দরজা খোলার শব্দ তার কান অবধি পৌঁছায়নি। এমন সময় পিছন থেকে দুটি পুরুষালী হাত ওর কোমরকে বেষ্টন করতে চাইলে খানিকটা চমকে উঠেও বুঝতে পারে লোকটা স্বয়ং জমিদারবাবু। কাজলের হাতটা ধরে উনি সটান ওকে বিছানায় নিয়ে এসে বসলেন। স্ত্রীর ঘোমটা টেনে খোপা পর্যন্ত নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলেন তাকে। বড় বড় চোখের ভোলা ভালা দৃষ্টি, মায়াবী মুখে এক ঝাঁক আতঙ্ক। জমিদারবাবু যেন কাজলের সেই রূপের সমুদ্রে অবগাহন করতে চান। তারপর পাঞ্জাবির পকেট থেকে একখানি হীরের অঙ্গুরিও স্ত্রীর বাম হাতের অনামিকায় নিজের হাতে পরিয়ে দিলেন। কাজল প্রণাম করতেই উনি আশীর্বাদ করে বললেন, সৌভাগ্যবতী ভব। এবারে কাজল টেবিলের ওপর থেকে কাঁসার গেলাসটা স্বামীর দিকে এগিয়ে দিতেই জমিদারবাবু গেলাসের অর্ধেকটা দুধ শেষ করে কাজলের দিকে এগিয়ে দিলেন। কাজল শেষ করতেই উনি বলতে শুরু করলেন, তোমাকে সবাই কাজল বলে ডাকলেও আমি কিন্তু তোমাকে লতা বলেই ডাকব। আর একটা কথা, আড়ালে আবডালে তুমি আমাকে তুমি করেই ডেকো। কেউ যদি কিছু বলে তুমি সরাসরি আমাকে এসে বলবে। তোমার হয়ে আমি না হয় তাদেরকে জবাবটা দিয়ে দেব। তোমার অতীত সম্পর্কে আমি সব কিছুই জানি, তাই এইটুকু ভরসা করে বলতেই পারি যে আজ থেকে তোমার কষ্টের দিন শেষ হলো। আর একটাই অনুরোধ, তুমি এই সংসারের বড় গিন্নি, তাই নিজের মতো করে সব কিছু ভালোবেসে আগলে রেখো। সেই কথা শুনে কাজলের চোখের জল দুকুল ছাপিয়ে গড়িয়ে পড়তে লাগল। এত সুখ লেখা ছিল ওর জীবনে, ও এখনো সেটা বিশ্বাসই করে উঠতে পারছে না। এবারে জমিদার আলতো করে জড়িয়ে ধরল কাজলকে। কাজলও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল জমিদারবাবুকে। স্বামীর দেহের পুরুষালী গন্ধে কাজলের হৃদয়ে এমন দোলা লাগল যে নিজের মধ্যেকার সংযমটা নিমেষেই ভেঙে গেল। কারণ সেই স্পর্শে ছিল পরম প্রশান্তি এবং অভয়, যে এতদিন ধরে খুঁজে এসেছে কাজল।
দুটো অসম বয়সের মানুষ মেতে উঠল শরীরী খেলায়। এই প্রথমবারের জন্য বাগানবাড়িতে বাইজি আসর সাজিয়ে বসে থাকলেও জমিদারবাবু সেই নাচের আসরের ছায়া মারালেন না। কাজলের সাথে শরীরী খেলায় তৃপ্ত জমিদার সুশোভন ভট্টাচার্যি সস্নেহে কাজলকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে পাড়ি দিলেন ঘুমের দেশে। পরের দিন কাজলের ঘুম ভাঙার সময় দেখতে পেল জমিদারবাবু পরম তৃপ্তির সাথে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছেন। তখন সবেমাত্র জানালা দিয়ে ভোরের আলো এসে প্রবেশ করেছে ঘরটার মধ্যে। সকালের মিঠে রোদের নরম অনুভূতি কাজলের মন প্রাণ তৃপ্ত করে দিয়েছে। সে মানুষটার দিকে তাকিয়ে থাকে তার প্রথম প্রেমের অভিব্যক্তি দিয়ে। তারপরেই তার খেয়াল পড়ে মেলা কাজ পড়ে রয়েছে। তৎক্ষণাৎ নিজের অবিন্যস্ত শাড়ি কোনো মতে সামলে নিয়ে দৌড় লাগায় স্নানঘরের দিকে। স্নান সেরে নতুন শাড়ি পরে একেবারে তৈরি হয়ে সে এসে পৌঁছায় রান্নাঘরের কাছে। সেখানে উপস্থিত পাচককে সরিয়ে দিয়ে কাজল নিজেই লেগে পড়ে সকলের জন্য জলখাবার তৈরি করতে। কাজলের রান্না যখন প্রায় শেষ হয়ে এসেছে ঠিক তখনই ওর যা গিরিজাবালা এসে উপস্থিত হয়েছে। কাজলকে ওখানে দেখে একটা তাচ্ছিল্যের হাসি হেসে কটুক্তি করতে শুরু করে দেয়। বৌঠান, তুমি মনে হয় এখন ওই লক্ষ্মীনারায়ণপুরের জমিদার বাড়ির আদব কায়দার সাথে নিজেকে মানিয়ে নিতে পারোনি, তাই তো এখনো ঝিগিরি করে যাচ্ছ। গিরিজাবালার কথা শেষ হতেই একটা হাসির রোল ওঠে সেখানে উপস্থিত মহিলা মহলের মধ্যে। কিন্তু আচমকা গুরুগম্ভীর গলার আওয়াজে সবাই চুপ করে যায়। আর সেই গলার অধিকারী হলেন স্বয়ং জমিদার সুশোভন ভট্টাচার্যি। কি হচ্ছেটা কি এখানে? এই জমিদার বাড়ির বড় গিন্নি হলো কাজললতা। এখন ওর নির্দেশ অনুযায়ী এই বাড়িতে সবকিছু পালন হবে। ভুলেও যেন এর অন্যতা না হয় এই আমি বলে রাখলাম। সেখানে উপস্থিত সকলেই মাথা নিচু করে ঘাড় নাড়িয়ে সায় দিলেও কারোর কারোর মনের মধ্যে কাজললতা চোখের বালি হয়ে উঠল খুব শিগগিরই। কিন্তু তাতে তোয়াক্কা না করে কাজল সবাইকে আপন করে নিল নিজের স্বভাবজাত গুণের মাধ্যমে। এভাবেই দিন কেটে যেতে লাগল। দিন কয়েক ধরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে অনবরত। একদিন সবেমাত্র জমিদারবাবু কাছাড়ি থেকে অন্দরমহলে এসেছেন। অমনি সলজ্জভাবে কাজল এসে ওনার সামনে দাঁড়ালো। জমিদারবাবু নিজের পাঞ্জাবি খুলে সবেমাত্র কাজলের হাতে দিয়েছেন। ঠিক তখনই উনি দেখলেন কাজল মাথা নিচু করে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝেতে আঁকিবুকি করে চলেছে। ব্যাপারটা দেখে উনি বেশ তাজ্জব হয়ে গিয়ে প্রশ্ন করলেন, লতা, তুমি কি কিছু বলবে? জমিদারের প্রশ্নে কাজল কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই ওনার হাতটা নিজের পেটের উপর রেখে নরম স্বরে বলে উঠল, তোমার সন্তান আমার পেটে এসে গেছে, তুমি বাবা হতে চলেছ। কথাটা শুনেই জমিদার বিস্মিত মুখে দাঁড়িয়ে পড়লেন। তারপরে উল্লাসে ফেটে পড়ে বললেন, লতা, তুমি সত্যি বলছ? হ্যাঁ, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, তুমি বাবা হতে চলেছ। সকালবেলায় দাইমাকে ডেকেছিলাম, উনি আমাকে নিশ্চিত করে বললেন যে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। জমিদার আনন্দের আতিশয্যে কাজলকে নিজের বুকে টেনে নিলেন। কাজলও আষ্টে পৃষ্ঠে ধরে রইল নিজের হৃদয়েশ্বরকে। এতদিনের স্বপ্ন এবারে পূর্ণ হতে চলেছে এই জমিদার বাড়ির। কারোর মুখে বাবা বলে ডাক যে শুনতে পাবেন এই চিন্তা করা ছেড়েই দিয়েছিলেন যখন তার প্রথম স্ত্রী কিরণবালা সপ্তমবারের বেলাতেও সন্তান প্রসব করতে গিয়ে মৃত সন্তানের জন্ম দিলেন। তখন রাগে দুঃখে হতাশায় পাগল হয়ে যান। সেই রাতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্বয়ং জমিদারবাবু। সেই ঘটনার পরে তিনি এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তীর্থযাত্রায় মনোনিবেশ করবেন বলে ঠিক করেন। তার সাথে তিনি ভেবেছিলেন সমস্ত জমিদারি ছোট ভাই শ্যামল আর তার স্ত্রী গিরিজাবালার সন্তান সঞ্জয়ের নামে করে দেবেন। কিন্তু তার গুরুদেব কালীতান্ত্রিক তাকে বলে গিয়েছিলেন যে তার ভাগ্যে পুত্র সন্তান রয়েছে এবং তার জন্ম হবে জমিদারের দ্বিতীয়বার পাণিগ্রহণের মাধ্যমে। তিনি এও বলে দিয়েছিলেন যে এই সন্তানের জন্মানোর সময়
বিশাল এক ফাঁড়া ঘটবে জমিদার বাড়িতে। তার সেই কথাগুলো মনে পড়তেই এমন আনন্দ ঘন মুহূর্তে জমিদারবাবুর মনটা ভয় কেঁপে উঠল। তাহলে লতার জীবনেও এরকম কোনো ভীষণ বিভীষিকা আসতে চলেছে। কথাটা চিন্তা করতে করতে আচমকা তার মনে হলো কাজলের হাতের বাঁধন যেন ক্রমেই ঢিলে হয়ে আসছে। আরেকটু হলেই কাজল মেঝেতে লুটিয়ে পড়তো ভাগ্যিস সেই সময় জমিদারবাবু উপস্থিত ছিলেন। ওনার ডাকাডাকিতে গিরিজাবালা উপস্থিত হলে উনি কাজলকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলেন। এই মুহূর্তে কাজল দুই চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে আছে যে মনে হচ্ছে ও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। জমিদারবাবু এবারে খবর পাঠালেন দাইমার উদ্দেশ্যে। সে এসে উপস্থিত হতেই তাকে কাজলের শরীরের ব্যাপারে জানাতেই তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন, কারণ দাইমা কাজলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় শুনতে পেল সে অস্ফুট স্বরে বিড়বিড় করে কিছু একটা বলেই চলেছে। ভালো করে তিনি শোনার চেষ্টা করেও ব্যর্থ হলেন, কারণ সে দুর্বোধ্য কোনো ভাষায় কিছু একটা বলে চলেছে। তার সাথেই মাঝে মাঝেই এই জ্ঞানশূন্য অবস্থায় হাত পা টান টান করে দিচ্ছে, ঠোঁট দুটো কেঁপেই চলেছে। আর সেটা দেখে গিরিজাবালা কানের কাছে মুখ নামিয়ে বেশ কয়েকবার ওর নাম ধরে ডাকল, কিন্তু কোনো কাজ হলো না। জমিদারবাবুর নির্দেশে এই ঝড় বৃষ্টির মধ্যেই কবিরাজ মশাই এসে উপস্থিত হলেন। উনি ভালো করে পরীক্ষা করে বললেন, জমিদারবাবু আপনি একদম চিন্তা করবেন না, আসলে গিন্নিমা তো সন্তান সম্ভবা, তাই এই সময় এরকম হয়েই থাকে। আচ্ছা তাহলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? আসলে ওর নাড়ির গতিটা একটু বেশি, সেই কারণেই মাথাটা ঘুরে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সকালে ওনাকে এসে দেখে যাব। কবিরাজ চলে গেলেও জমিদারবাবুর মনের মধ্যে পাহাড় পরিমাণ দুশ্চিন্তা যেন চেপে বসল। সেই কারণেই ভারাক্রান্ত মন নিয়ে তিনি সারা রাত ঘুমোতে পারলেন না। নিত্যদিনের অভ্যেস মতোই স্ত্রীর মাথার কাছে আধ শোয়া অবস্থায় ছিলেন উনি। ভোরবেলার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার যখন নিজের ঘরে এলেন, তখন তিনি দেখলেন কাজল চোখ খুলে চাইল। জমিদারবাবু নরম সুরে তাকে ডাকলেন, লতা, এই লতা। জমিদারবাবুর দুশ্চিন্তাকে আরেকটু বাড়িয়ে দিয়ে কাজলের জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু সে কেবল শূন্য দৃষ্টিতে করিবর্গার দিকে চেয়ে রইল। কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে চিনতেই পারছে না। ইতিমধ্যেই কবিরাজ মশাই এসে উপস্থিত হয়েছেন। তিনি সব পরীক্ষা করে বললেন, জমিদারবাবু গিন্নিমা একটা ঘোরের মধ্যে আছেন, এই অবস্থায় কোনোভাবেই ওনাকে জোর করে কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমি কিছু প্রয়োজনীয় ওষুধ দিয়ে যাচ্ছি, দেখুন আস্তে আস্তে উনি আবার আগের মতন হয়ে যাবেন। সেদিন দুপুরবেলায় দাইমা কিছু খাওয়াতে গেলে তখন জানতে পারা যায় যে কাজলের খাদ্যে চরম অরুচি জন্মে গেছে, কিন্তু বারবার তার গলা শুকিয়ে যাচ্ছে, তাই ইশারায় জল চেয়ে চেয়ে খেতে লাগলো। এই সময়ে মায়ের আর সন্তান দুজনেরই যথেষ্ট পরিমাণে পুষ্টির প্রয়োজন, তাই গিরিজাবালা কাজলের পছন্দ মতো খাবার রান্না করে নিয়ে আসে, যদিও সেই খাবার দু একবারের বেশি খাওয়ানো তাকে যায়নি। কাজলকে বারংবার চেষ্টা করেও খাওয়াতে ব্যর্থ হয়ে শেষমেশ ক্ষান্ত দেয় গিরিজাবালা। সে চলে যেতেই দাইমাকে জমিদারবাবু বলেন, আচ্ছা দাইমা, আপনার কি কাজলকে একটু অন্যরকম মনে হচ্ছে না? আমার কিন্তু ওকে মোটেও ভালো লাগছে না, কেমন যেন অচেনা অচেনা ঠেকছে। জমিদারবাবুর কথার উত্তরে দাইমা বলল, আপনি বৃথাই চিন্তা করছেন জমিদারবাবু, আপনি কবিরাজ মশাইয়ের কথা শুনলেন না? আসলে বাচ্চা গর্ভে চলে এলে এরকম ঘটনা হয়ে থাকে মায়েদের সাথে, ওনাকে একটু সময় দিন, দেখবেন আস্তে আস্তে উনি ঠিক হয়ে উঠছেন। আপনি যাই বলুন না কেন, আমার কিন্তু মনে হচ্ছে ও আমার কাজললতা নয়, ও যেন অন্য কেউ, আমি আমার স্ত্রীকে চিনব না। ও যেই হোক না কেন, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, আমি কিরণবালাকে হারিয়েছি,
কিন্তু কিছুতেই আমি কাজল লতাকে শেষ হয়ে যেতে দেব না। কাজলের এমন পরিস্থিতি হবার পর থেকেই জমিদারবাবু কাছাড়িতে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। খুব দরকারি কোনো কাজ থাকলে নায়েব মশাই নিজে এসে ওনার সাথে পরামর্শ করে যাচ্ছেন। ওনাদের শোবার ঘর জুড়ে কেমন একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। বিকেলবেলায় জমিদার ওনাদের শোবার ঘরের এক কোণায় রাখা আরামকেদারায় বসে একটি উপন্যাস পড়ছিলেন। এমন সময় ঘর অন্ধকার হয়ে যাওয়ার জন্য উনি আলো দিয়ে যাওয়ার হুকুম করলেন। কিছুক্ষণের মধ্যেই দুটি লণ্ঠন নিয়ে হাজির হলো একজন চাকরানি। একটি টেবিলের কাছে রেখে অপরটি আরামকেদারার কাছাকাছি রেখে সেখান থেকে বিদায় নিল। এতক্ষণ জড় পদার্থের মতো শুয়েছিল কাজল, কিন্তু ঘরের মধ্যে চাকরানিটা লণ্ঠন রেখে যেতেই তড়িৎ গতিতে উঠে সেই লণ্ঠনের আলো একেবারে নিভু নিভু করে শটান চলে এলো পশ্চিম দিকের জানালার কাছে। সেখানে দাঁড়িয়ে বাড়ির পিছন দিকের পুকুরের দিকে তাকিয়ে রইল ভাবলেশহীন দৃষ্টিতে। কয়েকদিনের বৃষ্টি হওয়ার পরে আজকে একটুখানির জন্য ধরেছে। সেই ফাঁকে তালগাছের পাতার আড়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো মেঘের আড়ালে থাকা রূপলি চাঁদটাকে। গাছের কোটরের মধ্যে থাকা একখানি পেঁচা কর্কশ স্বরে ডেকে উঠতেই গোটা পরিবেশ জুড়ে কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে দিল। এবারে জমিদারবাবু বইটাকে টেবিলের ওপর রেখে আরামকেদারা ছেড়ে উঠে পড়ে। তারপরে ধীর গতিতে এসে দাঁড়ায় কাজলের ঠিক পিছনে। খুব নরম গলায় বলে ওঠে, লতা, এই লতা, এখন শরীর কেমন লাগছে? কাজল এবারে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো জমিদারের দিকে। লতার অমন ঠান্ডা দৃষ্টি আগে কখনো দেখেনি জমিদারবাবু। মুখটা দেখেই ওনার বুকের বাম দিকে হালকা চিনচিনে একটা ব্যথা অনুভব করল সে। আতঙ্কে উত্তেজনায় হৃৎপিণ্ড যেন বের হয়ে আসতে চাইছিল ওর। উনি অবাক হয়ে দেখলেন যে কাজলের চোখের পাতা একবারের জন্য পড়েনি। এবারে প্রচণ্ড এক ভয় ওনার মধ্যে গ্রাস করতে লাগল। উনি পিছুতে শুরু করলেন। ঘরের বাইরে বেরিয়ে দাইমাকে জোর গলায় ডেকে উঠলেন। ওনার ওই রকম ডাক শুনে দাইমা বেশ ঘাবড়িয়েই গিয়েছিলেন। কখনো কেউ জমিদারবাবুকে এতটা আতঙ্কিত হতে দেখেনি। দাইমা কিছু বলবার আগেই জমিদারবাবু বলে উঠলেন, দাইমা, দাইমা, একবার গিয়ে কাজল লতাকে দেখো, ওর চেহারাটা কেমন যেন হয়ে গেছে। কথাটা শেষ করেই জমিদারবাবু ভীষণভাবে হাঁপাতে শুরু করলেন। তার ওই রকম পরিস্থিতি দেখে বাকি চাকরেরা জল নিয়ে ছুটে আসে ওনার কাছে। উনি কোনো রকমে জলের গেলাসটা নিয়ে ঢক ঢক করে সেই গেলাসের জল শেষ করতেই দেখলেন বিস্ময়ের মুখে দাইমা পাশে দাঁড়িয়ে আছে। উনি বাকি চাকরদের সেখান থেকে যেতে বলে দাইমাকে প্রশ্ন করলেন, কি হলো দাইমা, কাজল্লতা এখন কেমন আছে? এবারে বিস্মিত হওয়ার পালা জমিদার বাবুর। দাইমা বলে চললেন, এ আপনি এই বলছেন জমিদার বাবু, ওনার চেহারায় কি হয়েছে? উনি তো দেখলাম দিব্যি ঘুমিয়ে রয়েছেন। বিশ্বাস করো দাইমা, আমি একটু আগেই কাজল্লতাকে দেখেছি। কাজল্লতার চোখগুলো যেন কেমন হয়ে গিয়েছিল। জমিদার বাবু, আপনি এত বেশি চিন্তা করবেন না, গিন্নিমা ঠিক ভালো হয়ে যাবেন। ওনাকে ঘুমাতে দিন, ঘুমটা ওনার জন্য খুব দরকার। পরে ডেকে আমি নিজে ওনাকে কিছু খাইয়ে দেব। দাইমা চলে যেতেই বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন জমিদার বাবু। তারপর ধীর পায়ে প্রবেশ করেন ঘরের মধ্যে। বিছানার কাছে এসে কাজলের মুখের কাছে এসে পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ইতিমধ্যেই দরজার কাছ থেকে গলা খাঁকারির শব্দ পেয়ে নিজেকে সামলে নিলেন জমিদার বাবু। তারপর দেখলেন চা আর জলখাবার নিয়ে হাজির হয়েছে গিরিজাবালা। কিন্তু ওনার খাবার রুচিটাই কোথায় যেন হারিয়ে গেছে। কিরণবালাকে হারিয়ে ফেলার পরে উনি সব কিছুই শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় তার জীবনে এসে উপস্থিত হয় কাজল্লতা। দুজনের বয়সের তফাত বড্ড বেশি হলেও খুব কম সময়ের মধ্যেই মেয়েটা তাকে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে। ছোটবেলায় মায়ের বলা কথাগুলো মনে পড়ে যেতে লাগলো ওনার। উনি বারবার বলতেন একমাত্র বিয়ের সম্পর্কটাই মানুষ নিজে করে, আর বাকি সম্পর্কগুলো আগে তৈরি হয়ে থাকে।
খাবারটা সামান্য মুখে তুলে উনি চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলেন। নিজের অর্ধাঙ্গিনী যেখানে এতটাই অসুস্থ, সেখানে মৌজ করে খাওয়া দাওয়া করা কোনো সাধারণ মানুষের পক্ষে সাজে না। এইভাবে আরাম কেদারায় কখন যে ঘুমিয়ে পড়েছেন তার কোনো হুঁশ ওনার নেই। চারিদিকে তাকিয়ে বুঝলেন বেশ রাত হয়ে গেছে। বুকের মধ্যে থাকা বইটাকে টেবিলের উপরে রেখে বিছানার দিকে তাকাতেই বুকটা ছেদ করে উঠল। বিছানায় তো কাজল নেই, তাহলে কি কোথাও বেরিয়েছে? এই সন্দেহ মনের মধ্যে আসতেই মনের মধ্যে আবার সেই কু ডাকটা ডেকে উঠল যেন। উনি ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখলেন কই, কোথাও তো কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আবার ছাদে চলে যায়নি তো? এদিকে ছাদটা যে নেড়া, সেটা মাথায় আসতেই লণ্ঠন হাতে সোজা দৌড় দিলেন ছাদের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে যা দেখলেন তাতে ওনার সারা শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল। ছাদের কার্নিশের উপরে উঠে কাজল হেঁটে বেড়াচ্ছে, ওর শাড়ির আঁচল শরীর থেকে খসে এসে ঠেকেছে ছাদের মেঝেতে। এই মুহূর্তে ওর ঊর্ধ্বাঙ্গে কোনো রকম বস্ত্র নেই। ঠান্ডা বাতাসের ঝাপটায় ওর চুলগুলো এমনভাবে উড়ছে যেটা দূর থেকে দেখলে মনে হবে অনেকটা সাপ একত্রে কাজলের মাথায় বাসা বেঁধেছে। ঠিক সেই সময় একদল বাদুর ডানা ঝাপটে ওর মাথার উপর দিয়ে উড়ে গেল, তার সাথে পাল্লা দিয়ে একদল শিয়াল হুক্কা হুয়া ডেকেই চলেছে। এই দৃশ্য দেখে জমিদার ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেছেন। উনি কয়েকবার ঢোক গিলে খুব ক্ষীণ কণ্ঠে ডাকলেন, লতা, এই লতা, এত রাতে তুমি এখানে কি করছো? জমিদার বাবু চমকে উঠে দেখলেন তার লতা হাঁটা বন্ধ করে দিয়েছে। তারপরেই ওনার দিকে ঘুরে তাকাতেই চাঁদের অল্প আলোতে জমিদার বাবু দেখতে পেলেন কাজলের ঠোঁট দুটো কেমন যেন ফাঁক হয়ে সেখান থেকে বেরিয়ে আসছে কয়েকটা পশুর ন্যায় দাঁতের শাড়ি। তার সাথে শুরু হলো ওর সেই পুঁইসাচিক হাসি। সেই হাসির দমকে জমিদার বাবুর বুকটা আবার যেন কেঁপে উঠল। উনি তবু ধীর পায়ে এগিয়ে গেলেন স্ত্রীর দিকে, তারপর খুব নরম গলায় বললেন, লতা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? জমিদার বাবুর কথা শেষ হতেই কাজল আবার সেই পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। মধ্যরাতের নিস্তব্ধতা কাটিয়ে সেই নারকীয় হাসির হিল্লোল হতে লাগলো সমগ্র আকাশ বাতাস জুড়ে। জমিদার বাবু ফের ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করলেন, এই লতা, এরকম করছো কেন? আমার যে ভীষণ ভয় করছে। এবারে চোখের সামনে অলৌকিক দৃশ্য দেখতে পেল জমিদার বাবু। কার্নিশ থেকে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে কাজল, তারপর পুরো শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে ফেলল সে, আর তারপরই তার তীক্ষ্ণ পৈশাচিক কণ্ঠে বলতে শুরু করল, কে লতা? তোর লতা মারা গেছে, আমি নিজের হাতে ওকে মেরেছি। এবারে জমিদার বাবু দেখতে পেলেন যে এই শরীরটা কাজলের হলেও মুখটা তো ওর নয়। মাথা ভর্তি মিশমিশে কালো পোকরা চুলের গোজ, কপাল থেকে মাথার বেশ অনেকটা জুড়ে সিঁদুর মাখানো রয়েছে, চোখ দুটোর মধ্যে কোনো রকম মনির হদিশ নেই, পুরোটাই সাদা। অমন বিভীষিকাময় চেহারা দেখে জমিদার বাবু আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, ধীর পায়ে পিছোতে শুরু করলেন। ঠিক সেই সময় সেই মূর্তমান বিভীষিকা কাজলের গলায় বলে উঠল, জমিদার বাবু, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। কাজলের কথা শুনেই ধরে যেন প্রাণ ফিরে পায় জমিদার বাবু। উনি এক দৌড়ে সেই মূর্তমান বিভীষিকার কাছে পৌঁছে নরম কণ্ঠে প্রশ্ন করেন, লতা, এসব কি হচ্ছে নাকি তোমার সাথে? ওই শয়তান আত্মাটা আমাকে শেষ করে ফেলবে, তুমি আমাকে বাঁচাও জমিদার বাবু। লতা, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি থাকতে কারোর সাহস নেই তোমার ক্ষতি করার। জমিদার বাবু, সেদিন যখন আমি আমার সন্তান সম্ভাবনার কথা জানতে পারি, সেদিন কিছু একটা হয়েছিল আমার সাথে, কিছুতেই মনে করতে পারছি না, এমন কিছু একটা হয়েছিল যেটা ভালো না। কেউ চেয়েছিল যাতে আমি কোনো দিন মা হতে না পারি। কথা বলতে বলতে সেই মূর্তমান বিভীষিকা যে কখন কাজলের রূপে ফিরে ছাদের ওপরে এসেছে
এটা খেয়ালই করেননি জমিদারবাবু। স্ত্রীকে এত দিন পরে স্বমহিমায় ফিরে ওনার আনন্দ আর দেখে কে। উনি নিজের বুকের মধ্যে কাজলকে টেনে নিয়ে বাহু বন্ধনে আবিষ্ট করে রাখতে চাইলেন চিরজীবনের জন্য। এত সময় পরে নিজের প্রাণের স্বামীকে ফিরে পেয়ে কাজলও কান্নায় ভেঙে পড়েছে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকলে মেয়েটার জন্য বড়ই মায়া হয় ওনার, তাই ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। ধীরে ধীরে কাজলের কান্না থেমে যায়। তখন পরম যত্নের সাথে জমিদারবাবু বলেন, চলো লতা, এতদিন ভালো করে খাওয়া হয়নি, আজকে দুজনে মিলে ভালো করে খাবো। ঠিক সেই মুহূর্তেই জমিদারবাবু শুনতে পেলেন কাজল আবার সেই পৈশাচিক গলায় বলছে, আমি শুধু রক্ত খাবো। স্ত্রীর আকস্মিক পরিবর্তনে জমিদারবাবু চমকে উঠে দেখলেন নিজের বাহুবন্ধনের মধ্যে কাজল নেই, তার বদলে সেই বিভৎস মূর্তি আবার ফিরে এসেছে। উনি হাত দুদিকে সরাতেই সেই বিভীষিকা আবার তার মাথার উপরে বিচরণ করতে লাগল। এইসব দেখে উনি চিৎকার করে উঠলেন, আরে কোথায় কে আছো, এদিকে এসো। তার কথা শেষ হতে না হতেই সেই বিভীষিকা আবার অট্টহাসিতে ফেটে পড়েছে, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না, আমি এই জায়গাটাকে ঘিরে রেখেছি, না এখান থেকে কোনো শব্দ বাইরে যাবে আর না তো বাইরের কোনো শব্দ এখানে আসবে। জমিদারবাবু এবারে এখান থেকে এক পা করে পিছোতে শুরু করেছেন। আচমকাই উনি দেখতে পেলেন সেই বিভীষিকা ওনার মাথার উপরে ধীরে ধীরে চক্রাকারে ঘুরতে শুরু করেছে। তারপরেই আচমকা নিচে নেমে এসে জমিদারবাবুর চুলের মুঠি ধরে খানিকটা আকাশে ভাসিয়ে আছড়ে ফেলল ছাদের ওপরে। তৎক্ষণাৎ ওনার চোখের সামনে অন্ধকার নেমে এলো। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তেই উনি দেখতে পেলেন সেই ভয়ঙ্কর বিভীষিকার নারকীয় হাসির উচ্ছ্বাস। উনি কতক্ষণ জ্ঞান হারিয়ে ছাদের উপরে পড়েছিলেন তার কোনো ইয়ত্তা নেই। মুখের উপরে ঠান্ডা জলের ঝাপটা পড়তেই জমিদারবাবু নিজের জ্ঞান ফিরে পেলেন। কোনো রকমের চোখ খুলতেই দেখতে পেলেন তার ভাই শ্যামল কাঁধ ধরে তাকে ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে জলের ঝাপটা দিচ্ছে। গলা দিয়ে তার কোনো স্বর বেরোচ্ছে না। খুব কষ্টে সৃষ্টে তিনি বললেন, কিন্তু কাজললতা, আমার কাজললতা কেমন আছে? সেই প্রশ্নের উত্তরে ভয় মেশানো কণ্ঠে শ্যামল বলল, দাদা আপনি একটিবার নিজেই এসে দেখুন, আমাদের পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। এসবের মানেটা কি, কার সম্পর্কে কি বলছিস তার কোনো খেয়াল আছে কি? দাদা আমাকে ক্ষমা করবেন, আপনি বরং নিজেই এসে দেখুন। ছোট ভাইয়ের কথা শুনেই জমিদার বাবুর মনের মধ্যে অজানা এক আতঙ্ক চেপে বসতে থাকে। তার সাথেই মনে পড়ে যেতে থাকে গত রাতের সেই মূর্তমান বিভীষিকার কথা। সেই কথা মনে পড়তেই যেতে গিয়েও তিনি সেখানেই স্থানুর মতো দাঁড়িয়ে পড়লেন। তারপর ভয়ে ভয়ে তাকাতে লাগলেন কার্নিশের দিকে। এই মুহূর্তে দিনের আলোয় গোটা পরিবেশটা ঝকঝকে তকতকে হয়ে রয়েছে ঠিকই, তবু ওনার মনের মধ্যে সেই নারকীয় হাসির রোলটা এখনও ভেসে আসতে লাগলো। অমন নারকীয় হাসি যে এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে হাসা সম্ভব নয় সেটা তিনি অনেক আগেই বুঝতে পেরেছেন। এ নিশ্চয়ই অন্য কোনো লোকের থেকে আসা দুষ্ট প্রেতের হাসি। কিন্তু উনি কিছুতেই মেলাতে পারছিলেন না গত রাতে কাজলের বলা কথাগুলো। জমিদারবাবু, সেদিন যখন আমি আমার সন্তান সম্ভাবনার কথা জানতে পারি, সেদিন কিছু একটা হয়েছিল আমার সাথে, কিছুতেই মনে করতে পারছি না। এমন কিছু একটা হয়েছিল যেটা ভালো না, কেউ চেয়েছিল যাতে আমি কোনোদিন মা হতে না পারি। জমিদারবাবুর মনের মধ্যে একের পর এক প্রশ্ন আসতেই থাকে। লতার সন্তান সম্ভাবনার কথা সবার আগে জানতে পেরেছিল দাইমা। উনি কি কাউকে সেই ব্যাপারে জানিয়েছিলেন? লতার সাথে কি এমন হয়েছিল যেটা ভালো না, লতা বলেছে? আর সবথেকে বড় কথা, লতা যাতে মা হতে না পারে সেই জন্য কার কিসের স্বার্থ জড়িয়ে থাকতে পারে? বিদ্যুৎ ঝলকের মতোই ওনার মনের মধ্যে এমন কিছু স্মৃতি ভেসে এলো।
যা ওনার ধারণাটাকেই পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিরণবালা প্রতিবারই মৃত সন্তান প্রসব করেছে, কিন্তু সেটা কি কেউ ইচ্ছে করে করছে, নাকি সত্যি সে মৃত সন্তান প্রসব করেছে? প্রথমবার যখন সে সন্তান সম্ভবা হয় তখন তো সে তার বাপের বাড়িতে ছিল, তবু আর দ্বিতীয়বার থেকে শেষবার পর্যন্ত তাকে তো রাখা হয়েছিল অত্যন্ত সতর্কতার সাথে। তারপরেও কি করে এরকমটা হলো? যেখানে প্রতিবারই কবিরাজ মশাই বলেছিলেন যে গর্ভের সন্তান সুস্থ, তাহলে কি উনি এতদিন মিথ্যা কথা বলেছেন? যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে কার বুদ্ধিতেই কাজ করেছেন? এই কাজ করে তার কিসের স্বার্থসিদ্ধি হবে? আর সবথেকে বড় কথা, কিরণবালা শেষ সময় পাগল হয়ে গিয়েছিল, সে তো আত্মহত্যার মতন কাজকে ঘেন্নার নজরেই দেখত, তাহলে সে কেনই বা আত্মহত্যার পথ বেছে নিল? মেনে নেওয়া যেতেই পারে যে সেই সময় তার মাথার বিকার ঘটেছিল, কিন্তু সে ঘরে দড়ি এলো কোথা থেকে? আর কবিরাজ মশাই সেদিন কেন বলেছিলেন গিন্নিমা এত উঁচুতে উঠলেন কি করে? জমিদারবাবুর মাথার মধ্যে সদ্য আসা এই সমস্ত প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য উনি ছটফট করতে লাগলেন। এত দিনে উনি বুঝতে পারলেন যে এমন কেউ আছে যে এই বংশের বাতিকে শেষ করে দিতে চাইছে। এবারে তিনি আগের থেকে অনেক বেশি খোড়োধার যুক্তির সাহায্যে এই ধাঁধার উত্তর বের করবার জন্য তৎপর হয়ে উঠলেন। তাই ধীর স্থিরভাবে ছোট ভাই শ্যামলের সাথে এগিয়ে যেতে লাগলেন নিজের ঘরের দিকে। সেখানে পৌঁছে যা দেখলেন তাতে অন্য কারোর পিলে চমকানোর অবস্থা হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তিনি অবাক দৃষ্টিতে দেখছিলেন তার প্রাণপ্রিয়া এই মুহূর্তে শূন্যে ভেসে রয়েছে, যার শরীরটা তো কাজলের কিন্তু মুখটা অন্য কারোর। মাথা ভর্তি মিশমিশে কালো কোঁকড়া চুলের গোজ, কপাল থেকে মাথার বেশ অনেকটা জুড়ে সিঁদুর মাখানো রয়েছে, চোখ দুটোর মধ্যে কোনো রকম মনির হদিশ নেই, পুরোটাই সাদা। আর সেই মূর্তমান বিভীষিকা চিৎকার করে পৈশাচিক হাসিতে ফেটে পড়ছে। চোখের সামনে স্ত্রীর এমন আচরণ দেখে জমিদারবাবুর মধ্যে ফুটে উঠতে থাকলো বিস্ময় এবং ভয় মিশ্রিত এক অনুভূতি। এই অনুভূতির প্রভাব গত রাতের থেকেও বড্ড বেশি। উনি কিছু বুঝবার আগেই সেই বিভীষিকা এবারে তড়িৎ গতিতে নেমে এলো তার মুখের একেবারে সামনে। সেই বিভৎস মুখের দিকে তাকাতেই ওনার বুকের রক্ত হিম হয়ে গেল। সেই সময় ওনার মনে পড়ে গেল স্ত্রীর কথাগুলো, নিজের প্রাণপ্রিয়ার এমন বিভীষিকাময় রূপ অবজ্ঞা করে জমিদারবাবু বলে উঠলেন, আমি বেঁচে থাকতে কিছুতেই তোকে কাজললতাকে নিয়ে যেতে দেব না। তুই ওর শরীর ছেড়ে না দিলে কি করে তোকে শায়েস্তা করতে হয় সেই উত্তর আমার জানা আছে, ওকে ছেড়ে দে বলছি। জমিদারবাবুর কথায় সেই মূর্তমান বিভীষিকার ক্রোধ আরও দ্বিগুণ থেকে তিন গুণ মানে বৃদ্ধি পেল। ওনার কথা শেষ হতে না হতেই সেই বিভীষিকা তার মনিহীন চোখ দুটো ঠিকরে বের করে ক্রুদ্ধ গলায় হুঙ্কার দিল, যেভাবে তোর বউকে শেষ করেছি ঠিক সেইভাবে এবার তোকেও শেষ করে দেব। তুই আমাকে বাধা দিবি? তোর এত বড় সাহস! কথা শেষ করেই জমিদারবাবুর চুলের মুঠি ধরে আরেকবার আকাশে ভাসিয়ে দিল সে, তারপরেই সজোরে আছড়ে মারল মেঝের উপরে। চোখের সামনে অন্ধকার নেমে আসার পূর্বেই জমিদারবাবু শুনতে পেলেন গিরিজাবালা বলছে, ওরে কে আছিস, ভবাতান্ত্রিককে খবর পাঠা, একমাত্র উনিই পারেন এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করতে। জমিদারবাবুর যখন জ্ঞান ফিরে এলো তখন তিনি দেখলেন তার কাছারি ঘরটার পরিবেশটাই আমূল বদলে গেছে। মেঝেতে সিঁদুর দিয়ে বিশাল বড় এক গোল দাগ কাটা হয়েছে, তার ভিতরে কাঠের মধ্যে আগুন ধরিয়ে বসে আছেন লাল পোশাক পরা এক সন্ন্যাসী। তার মাথার চুল পিঠ অবধি নেমে এসেছে, গাল ভর্তি দাড়ি, কপালে সিঁদুরের তিলক আঁকা রয়েছে, গলায় একগুচ্ছ মালা, পাশে রাখা রয়েছে একটি কালো ঝুলি। উনি সেই ঘরে প্রবেশ করতেই গিরিজাবালা বলে উঠল, ভাসুর ঠাকুর বৌঠানের এই অভিশাপকে কাটাতে একমাত্র পারবেন ওই ভবাতান্ত্রিক, তিনি ত্রিকালজ্ঞ, তার সাথে তিনি পিশাচ সিদ্ধও বটে। এবারে ভবাতান্ত্রিক বলল, জমিদার মশাই, চিন্তার কোনো কারণ নেই, যখন গিরিজাবালা আমাকে ডেকেছে তখন তার উপকার আমাকে করতেই হবে।
আর গিন্নিমার শরীরে যে আত্মা প্রবেশ করেছে সে মারা গিয়েছিল বছর সাতেক আগে ওলা ওঠায়। তার এবারে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনাদের কোনো ভয় নেই, আমি স্বয়ং এসে পড়েছি এখানে। ভবাতান্ত্রিকের কথা শুনে জমিদারবাবু সেই গোলের মধ্যে গিয়ে বসলেন। তারপরে শুরু হল ভবাতান্ত্রিকের খেলা। উনি চোখ বন্ধ করে বেশ কয়েকবার কি একটা মন্ত্র পড়বার পর চোখ খুলে পাশে থাকা ঝুলির ভিতর থেকে একখানি মাটির পাত্র বের করে আনলেন। তার মধ্যে খানিকটা গঙ্গা জল ঢেলে মুঠোখানিক তিল ফেলে দিলেন। তারপরে গিরিজাওয়ালাকে বললেন, গিরিজা, তুই এই পাত্রটাকে সদর দরজার কাছে রেখে আয় তো। এটা হলো মরণ টোটকা, এর নাম তিল পড়া। এর শক্তিতে ঘরের কোনায় কোনায় থাকা ভূতকে টেনে নিয়ে আসবে। গিরিজা সেই পাত্রটাকে সেখানে রেখে পুনরায় আবার নিজের জায়গায় ফিরে এলো। এরপরে ভবাতান্ত্রিক আবার নিজের কর্মকাণ্ড শুরু করে দিলেন। আগুনের মধ্যে ঘি ঢেলে উন্মাদের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ওম বট স্বাহা, ওম বট স্বাহা। সবাই হাঁ করে ভবাতান্ত্রিকের কার্যপ্রণালী দেখে চলেছে। তার কর্মের পরিধি যে কতক্ষণ হতে পারে সেটা সম্পর্কে কারোরই বিশেষ কোনো জ্ঞান আছে বলে মনে হয় না, কেবলমাত্র একজন ছাড়া। ঠিক সেই সময় সদর দরজার কাছে রাখা তিল জল ভর্তি পাত্রটা উল্টে গেল। অমনি ভবাতান্ত্রিক চিৎকার করে উঠলেন, এই তোরা এবার এই গোলটার বাইরে চলে যা, আমার শিকার এবার এসে গেছে, তাকে পুনরায় নিজের স্বস্থানে ফেরানোর সময় এবার এসে গেছে। ভবাতান্ত্রিকের কথা শেষ হতেই সকলে সেই সিঁদুরের গোলটার বাইরে বেরিয়ে এলো। তখন ভবাতান্ত্রিক তার ঝুলি থেকে পাখির পালকের তৈরি ঝাঁটার মতন দেখতে একখানি বস্তু বের করে এগিয়ে গেলেন সদর দরজার দিকে। সবাই সবিস্ময়ে তার কর্মকাণ্ড দেখলেও কেবলমাত্র একজনের ভ্রু কুঁচকে রয়েছে। তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু প্রশ্ন আর তার সম্ভাব্য উত্তর। ভবাতান্ত্রিকের সেই ঝাঁটার মতন দেখতে বস্তুর নির্মম আঘাতে সদর দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল বিভীষিকারূপী কাজলতা। তার সেই ভীষণ চেহারা দেখে সকলের মনেই ভয়ের উদ্রেক ঘটেছে। সেই মূর্তমান বিভীষিকার নারকীয় চিৎকারে গোটা জমিদার বাড়ির ভিত যেন কেঁপে উঠল। সবার বুকের পাঁজর যেন থরহরি কম্পমান অবস্থায় রয়েছে। ভবাতান্ত্রিক তাকে সেই গোলটার মধ্যে বসিয়ে দিল জোর করে। তারপরে উল্লাসের সাথে বলতে শুরু করল, খিরে গিরিজা, বলেছিলাম না টোটকায় কাজ দেবে, আজ অবধি আমার কোনো টোটকা বিফলে গেছে না কিরে। এরপরে ভবাতান্ত্রিক পুনরায় সেই গোলের মধ্যে নিজে এসে বসলেন। তারপর তার ঝোলা থেকে কি সব বের করতে শুরু করলেন। সেগুলোকে বের করেই কিছু একটা মন্ত্র পড়ে আগুনে নিক্ষেপ করতে শুরু করলেন। তার সাথে সাথেই সেই অগ্নিকুণ্ড থেকে রীতিমতো বিস্ফোরণের মতন ভকভক করে ধোঁয়া বেরোতে লাগলো। এই ঘটনার ঠিক পরেই শোনা যেতে লাগলো সেই বিভীষিকার হুঙ্কার, ওরে পাষণ্ড তান্ত্রিক, তুই কি ভেবেছিস আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবি? এটা জেনে রাখিস, আমার হাত থেকে তোর মুক্তি নেই। ভবাতান্ত্রিকের নানান মন্ত্রোচ্চারণের পরেও সেই মূর্তমান বিভীষিকা নির্বিকারভাবে হেসেই চলেছে, যেন সে সরাসরি সম্মুখ সমরে আহ্বান জানালো তাকে। তার শত হুঙ্কারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে সেই বিভীষিকা এবারে স্বমহিমায় ফিরতে লাগল। কাছারি ঘরটার মধ্যে শুরু হয়ে গেল প্রবল ঝড়ের তাণ্ডব। সেই তাণ্ডবের আঘাতে ভবাতান্ত্রিকের মুন্ডুটা তার ধর থেকে নিমেষের মধ্যে উপড়ে নিল। সে তান্ত্রিকের ভবলীলা সাঙ্গ হতেই তার প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মেঝের উপর। আচমকা ঘরের দরজা জানলা দড়াম করে বন্ধ হয়ে গেল। সেই যজ্ঞের আগুনও নিভে গেল নিমেষের মধ্যেই। নিশ্ছিদ্র অন্ধকার ঘিরে ধরল গোটা বাড়িটাকে। সমস্ত চরাচর কেমন যেন এক বিস্তীর্ণ নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। শুধু যে আলো নেই তা নয়, শব্দও নেই, কোথাও কোনো প্রাণ নেই, রূপ নেই, রং নেই, গন্ধ নেই। ঘোর অমানিশা যেন কোনো এক বিপর্যয়ের আশঙ্কায় মুখ।
জমিদারবাবু দেখতে লাগলেন তার বাড়ির ওপরে খুব ধীরে ধীরে একটা মিহি অন্ধকারের চাদর যেন নেমে আসছে। চারপাশ থেকে ভেসে আসছে সেই মূর্তমান বিভীষিকার নারকীয় হাসি। যখন চারিদিক থেকে ভেসে আসছে নেতিবাচক শক্তির জয় জয়কার, ঠিক তখনই সদর দরজা কেউ যেন দড়াম করে খুলে দিল। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই দিকে। এমন সময় সেই লোকটি গুরুগম্ভীর গলায় ডেকে বললেন, বমকারি বমকারি। জমিদার সেই ডাক শুনে যেন ধরে প্রাণ ফিরে পেলেন। তিনি বলে বসলেন, গুরুদেব আমাদেরকে বাঁচান। তুমি চিন্তা করিস না সুশব, তোকে তো আমিই বলেছিলাম সাধনা শেষ করে প্রথমেই তোর কাছেই আসবো, কিন্তু ব্যাপারটা তো বেশ বাড়াবাড়ি হয়ে গেছে দেখছি। তুমি চিন্তা করিস না, দেখি কি করা যায়। তারপরে কালীতান্ত্রিক ভবাতান্ত্রিকের নিভে যাওয়া ধ্বনিতে অগ্নি নিক্ষেপ করে পুনরায় প্রজ্বলন করলেন। তারপরে কি একটা মন্ত্র পড়ে জ্বলন্ত ধ্বনি থেকে খানিকটা ছাই নিয়ে বাতাসে ফুয়ের মাধ্যমে উড়িয়ে দিতেই সেই বিভীষিকা কাজললতার উপরে নিজের আধিপত্য আর বজায় রাখতে পারল না। এবারে উনি যেই সেই আত্মার মুক্তি ঘটাতে যাবেন, ঠিক তখনই জমিদারবাবু বললেন, গুরুদেব আমি ওই আত্মাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে সুশোভন, আমি যতক্ষণ মন্ত্র পড়ব ততক্ষণ ও আমার আজ্ঞাবহ হয়েই থাকবে। আমার মন্ত্র পাঠের পরে তোর স্ত্রীর শরীর ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নেবে। তা তুই আমার মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই প্রশ্ন করে দিবি। এরপরেই কালীতান্ত্রিক ভূত বিতারণ মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, আর তার সাথেই সেই মূর্তমান বিভীষিকা বিস্ফারিত নেত্রে আর্তনাদ করে চলল। তখন জমিদার প্রশ্ন শুরু করলেন, তুমি কার আদেশে ওর শরীরে প্রবেশ করেছ? বাবা তান্ত্রিকের আদেশে গিন্নিমার শরীরে ঢুকেছি। ভবাতান্ত্রিক কার জন্য এই কাজ করেছে? গিরিজাবালা চেয়েছিল এই বাড়ির গিন্নি হতে, তাই সে আপনার প্রথম স্ত্রীর সবকটি সন্তানকে শেষ করে দিয়েছে। এরপরে আপনি দ্বিতীয়বার বিয়ে করলে আমাকে এনার শরীরে প্রবেশ করতে বাধ্য করে। গুরুদেব আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এবারে আপনি ওকে মুক্তি দিতে পারেন। কালীতান্ত্রিক তার মন্ত্র উচ্চারণ শেষ করতেই কাজললতার শরীরটাকে ত্যাগ করে বায়ুর মাধ্যমে প্রেতলোকে মিলিয়ে গেল। উনি এবারে বলতে শুরু করলেন, আর কোনো ভয় নেই, হিন্দিমায়ের শরীর ত্যাগ করে সেই দুরাত্মা বিদায় দিয়েছে। এবারে জমিদার বাবু বলতে শুরু করলেন, সামান্য সম্পত্তির লোভে নিরীহ মানুষকে মারতে তোমার লজ্জা করেনি গিরিজাবালা? তুমি যদি আমার কাছে চাইতে তাহলে হাসি মুখে এই জমিদারি আমি তোমার হাতে তুলে দিতাম, কিন্তু তুমি সেটা না করে ছলনার দ্বারা প্রথমে কিরণবালাকে তিলে তিলে শেষ করলে, কিন্তু তাতেও তোমার আশ মিটল না। শেষমেশ কাজললতাকে শেষ করার পরিকল্পনা করেছিলে, তোমার এত লোভ। জমিদার বাবুর কথা শেষ হতেই এবারে ঠাস করে কাউকে চড় মারার শব্দ শোনা গেল। সকলে চকিত হয়ে দেখল শ্যামল তার স্ত্রী গিরিজাবালাকে টেনে এক চড় কষিয়েছে। অতঃপর শ্যামল হাত জড়ো করে বলতে শুরু করল, দাদা আপনার মতন একজন মহান মানুষের ভাই হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনি দাদা হিসেবে সব কাজ করলেও আমি কিন্তু ভাই হিসেবে সম্পূর্ণভাবেই ব্যর্থ। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই জমিদারি ছেড়ে কোথাও দূরে চলে যাব। আর গিরিজাবালা এই জমিদারির বিরুদ্ধে অভিযোগে দোষী, তাই আপনি যে শাস্তি দেবেন তাও মাথা পেতে নেবে। জমিদার বাবু কিছু বলবার আগেই কাজললতা তার দুর্বল শরীরটাকে কোনো রকমে তুলে ধরে বলতে শুরু করল, জমিদার বাবু আপনি তো এই জমিদারির পিতৃতুল্য, তাই সবাই আপনার সন্তান তুল্য। কোনো সন্তান ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আপনার। আমি করজোড়ে আপনার কাছে বিনীত অনুরোধ করছি, ঠাকুরপো দিদি আর ভাইপোকে আমাদের থেকে দূরে সরিয়ে দেবেন না, ওরা যে ভট্টাচার্যি বংশেরই। তখন জমিদার কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এই সময় কালীতান্ত্রিক বললেন, বৎস তুই জমিদার,
তাই রাজধর্ম পালন কর। আর তোর স্ত্রী হিসাবে কাজুলতা একজন সহধর্মিনীর ভূমিকা পালন করেছে, এটুকু বলতে পারি। সামনেই তোর পুত্র সন্তান আসবার মুখেই, আর মা চরণীর কথা ফেলবার দুঃসাহস স্বয়ং মহাদেবের ছিল না, আর তুই তো তুচ্ছ মানুষ। শেষ হলো আমাদের আজকের গল্প তৃতীয় রিপু। রচনা অর্ণব দাস, গল্প পাঠে সঞ্জয়, গিরিজাবালার চরিত্রে প্রার্থনা, ভবাতান্ত্রিকের ভূমিকায় অনিকেত, জমিদার বাবু কবিরাজ এবং শ্যামলের চরিত্রে আমি শ্রীরূপ, কাজল নাপিতের বউ এবং দাইমার চরিত্রে দেবস্মিতা, কালীতান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে দেবদত্ত, গল্পের পোস্টার ডিজাইন এবং পরিচালনায় আমি শ্রীরূপ। আমাদের স্কেয়ারি টেলসের সিস্টার চ্যানেল স্কেয়ারি টেলস 2.0 কিন্তু এখন চলে এসেছে। নিচে ডেসক্রিপশনের একদম উপরেই কিন্তু লিংক দেয়া আছে, অবশ্যই ঘুরে এসো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের স্কেয়ারি টেলসে তোমাদের লেখা গল্প পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। গল্পের ন্যূনতম শব্দসীমা 4000। ফেসবুকেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কেয়ারি টেলসকে অবশ্যই সমস্ত লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য ফলো করে রাখো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে আমাদের পরিবারের সাথেও যুক্ত হতে পারো, নিচে ডেসক্রিপশানে লিংক দেয়া রইল। আমাদের আজকের গল্পটা তাহলে কেমন লাগলো সবার? সবাই কিন্তু কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো এবং সবার সাথে গল্পটা শেয়ার করে ফেলো। এইরকম রোমাঞ্চকর বাংলা অডিও স্টোরি যদি নিয়মিত শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব তাড়াতাড়ি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে স্কেয়ারি টেলস আবারও হাজির হবে। সো